আপনাদেরকে আবারও শিবশক্তি ইলেকট্রিকে স্বাগতম। আমি আপনাদেরকে কালকে বলেছিলাম যে আমরা অটোমেটিক চার্জার তৈরি করব। সে অটোমেটিক চার্জারের বেন্ডিং হচ্ছে আমাদের এখানে, দেখো এটাই হচ্ছে আমাদের অটোমেটিক চার্জারের মেন বেন্ডিংটা। নুব আমাদের একটা নুব আমাদের বেশি বাইরে হয়ে গেছে, যাই হোক আমাদের দোকানের ছেলেরা বাইর করে ফেলছি, কোনো ভার না, এটাকে আমরা ছেড়ে দেবো। তাহলে আমাদের নুব কটা বাড়ালো, এটা হচ্ছে আমাদের নিউট্রাল ধরে রাখো, এটা আমাদের এক নম্বর পা, এটা আমাদের দুই নম্বর পা, এটা তিন নম্বর পা, এই চার নম্বর পাটা আমরা ছেড়ে দেব। আর চার নম্বর পাটা যদি আমরা ধরি তাহলে আমাদেরকে তিনটে রিলের প্রয়োজন আছে, ঠিক আছে। আর এখানে আমরা ডুয়েল রিলে দিয়ে তৈরি করব। এখন একটা সিঙ্গেল রিলে দিয়ে যদি আমরা তৈরি করি রেখে তাহলে এই দুটো তার নেবো আমরা, ঠিক আছে, এই দুটো তার প্রয়োগ করব। এখন ব্যাপার হচ্ছে কাহিনী দেখাই, এর সিরিজ তার দাও। আমরা এটাকে আমি যে এটাকে মানে বানিয়েছি, মানে আমার ছেলেরা যে এগুলো বানিয়েছে তার ফুল ডেটা আমি আপনাদেরকে দিয়ে দেব, ফুল ডেটা দিয়ে দেবো। এখন দেখ এখানে কি করলাম, এখানে একটা আজকে তোমাদেরকে ফান্ডা দেখাই, সে ফান্ডাটা কীরকম দেখাবো আপনারা বলেন যে দাদা কত পাক দেবো কত টন দেবো। এখানে কোনো টন টুন দেওয়ার নাই, এই যে আমাদের সিরিজ কিন্তু জ্বললো না, অলরেডি এখানে কিন্তু আমাদের লাইন রয়েছে, ঠিক আছে, কিন্তু সিরিজ জ্বললো না, একদম ডিম করা আছে, একদম ডিম করা আছে, ঠিক আছে। এখন এর ভোল্টেজ চেক করব আমরা, তারটা দাও, ওই তারটা দাও আমাকে। আমরা তাহলে এটাকে ইয়ে করার পরে আমরা কি করব, এক্সাম্পল ধরে নিলাম যে এখানে আমরা এখন ১৬ নম্বর হোক ১৭ নম্বর হোক আর আমাদের ১২ নম্বরে তার হোক আমরা দিচ্ছি, এটাকে আমরা যে কোনো একটা তার ধরে নিলাম, ঠিক আছে। এখন দেখ এখানে এই যে একটা পাক দিলাম, এই যে একটা পাক দিয়ে, এই যে একটা পাক দিয়ে এখানে আমাদের তারের মাথা, তারের মাথা দুইটা এখানে রয়েছে। কিন্তু এখন আমি আবারও সেম কাহিনী সিরিজে দিলাম, জ্বলতেছে জ্বলতেছে না, এখানে কি রে কারেন্ট আছে কি নাই রে, কারেন্ট আছে এখানে খুব সামথিং কারেন্ট আছে, চলো আর এক পাক দিয়ে দেখি কারেন্ট কী হবে, বুঝবো যে আছে কি নাই। তাহলে আমাদের এক পাক দিলাম আমরা, এখানে এক পাকে আমাদের কত ভোল্ট আসবে, আমরা ২০০ দিয়ে দেবো, এখানে একটা লাগাবো একটা এখানে লাগাবো, ১ ভোল্ট আসতেছে, ১ ভোল্ট আসতেছে এক পাকে আমাদের, ১ ভোল্ট আসতেছে। চলো এবার দুই পাক দিয়ে দেখি, এবার আমরা দুই পাক দিয়ে দেখবো। এটা গেল তো, এইটাকে তাহলে আমরা এই পাশে নিয়ে আসবো, অলরেডি পাক হয়ে গেছে। এখন কি সত্যি দুই পাকে কি ২ ভোল্ট আসবে, এই যে সিরিজ জ্বলতেছে দেখো, এখন এই যে সিরিজ জ্বলতেছে, মানে ২ ভোল্টের নাই এমন কোনো একটা ইয়ে নাই, মানে পাওয়ার নাই, ২ ভোল্টে টাকা আসলো, ২ ভোল্টে এখন কত তাহলে আসতেছে, ১.৫ ভোল্ট, মানে ১.৫ ভোল্ট আসতেছে, ২ ভোল্ট আসতেছে না। চলো আমরা আর দুই চারটা পাক দিয়েই দেখি, চলো আমরা আর দুই চারটা পাক দিয়েই দেখি কী হয় দেখি, তোদেরকে এটা দেখাই যেরকম আমরা যেই হবে আমরা পাক দেব। আর এসিতে গিয়ে আমরা দেখবো যে আমার কত পাক হলো, মানে কত ভোল্ট হলো, যখনই আমাদের ৪৮ ভোল্ট হবে আমরা সেখানে তার কেটে দেবো, ঠিক আছে। আপনারা এই জিনিসটাই কিন্তু বোঝেন না, খালি বলেন যে কত টন দেবো দাদা কত টন দেবো দাদা, আর আমি বলি টন ঠুন নাই দিতে দেবো দিতে হবে না, আমরা সিরিজে লাগাবে, যে সিরিজের তার এখানে দেওয়া রয়েছে, দেখো ভালো করে দেখো সুন্দর হবে, যারা চার্জার প্রেমিক তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা, কেউ কন্ট্রোলার প্রেমিক হয় কেউ চার্জার প্রেমিক হয়। এই যে এখন ভোল্টেজ একটা বেশি ধরনের আসছে এখানে, ঠিক আছে, এই যেই হবেই। তাহলে আমাদের এখানে ভোল্ট মাপবো আমরা, কত ভোল্ট আসলো দেখি, আরে পরিষ কেন্দ্রে বেটা এদিকে আয় তোকে সাথে না, তাহলে এই যে এখানে লাগালাম, এই যে এখানে লাগালাম, এখন দেখো ৬.০ ভোল্ট বা ২ ভোল্ট আসতেছে, আর কোনো ভার নয় ৬ ভোল্ট আসতেছে। তাহলে ৬ ভোল্ট আমাদের কত পাকে আসলো এখানে দেখো, ১.২৩৪৫৬৭৮৯ পাকে আমাদের, হ্যাঁ ১.৫ ভোল্ট পার পাকে ৯ পাকে আমাদের ৬ ভোল্ট আসলো। এখন ডাইরেক্ট করে দেখি এখানে ফুল ইয়ে করবে কিন্তু, আর তারটা দেখ, এই দেখ এই দেখ ধরতেছে, ঠিক আছে। আমরা এখানে মানে এর এমপিএ কিন্তু হেভি আসছে, তার হিডিং হয়ে গেলো মানে দুটুকুতে, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে আমরা যে অটোমেটিক তৈরি করতেছি এটা খুলে দিই, হ্যাঁ তোদেরকে দেখানো হয়ে গেলো, যাক এটা আমরা এখন খুলে দেবো, কাকা বৈশ্য গল্পনা পরে কথা কই, হ্যাঁ।
এই যে আমরা তারটা খুলে দিলাম। এখন ব্যাপার হচ্ছে আমরা যে অটোমেটিকটা তৈরি করব, অটোমেটিক কিন্তু আমরা সেকেন্ডারি কয়েলকে তৈরি করব না একদমই, আমরা প্রাইমারি কয়েলকে অটোমেটিক তৈরি করব। ঠিক আছে, মানে যখন ভোল্টেজটা আমাদের যেরকম ভোল্টেজ থাকবে সেই ভোল্টেজ একে ওই সময় মানে আউটপুট করাবে, ইনপুট নিয়ে রিলের দ্বারাই আমরা একে আউটপুট করাবো, যখন যেরকমের ভোল্টেজ থাকবে সেই সময় সেই রকম ভোল্টেজের মানে ওই নুপে ও নই নুপে রিলের দ্বারাই আমরা খেলাবো। আর ওই 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 সময়ে ভোল্টেজটা আমাদের যে সেকেন্ডারিতে যে ভোল্টেজটা আমরা যেটা পাবো ওটা একুরেট একই থাকবে, এটাই হচ্ছে আমাদের অটোমেটিক। এখন এর দ্বারা একে যে আমরা অটোমেটিক যে করাবো রিলের দ্বারাই সেটা কীভাবে করাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। হয়তো আজকে এই ভিডিওটা নাও পেতে পারেন, কালকে আমি আপনাদেরকে এই ভিডিওটা দেবো, আর এর ডেটাটা আমি টোটালটাই দেবো। চলো দিয়ে দিই, দেখা একটু পিছনে যাও। যারা নতুন তাদের জন্য বলতেছি যে আমরা প্রথমে এক নাম্বার বাড়ি খুললাম, ঠিক আছে, এক নাম্বার বাড়ি করার পরে আঠারো পাক দেবো। এখানে আমরা এই তারটা বাড়ি করার এইখান থেকে এখানে আমরা কত দেবো, আঠারো পাক দেবো, আঠারো পাক, কেউ বিশ পাকও দিতে পারিস, তাহলে কিন্তু যখনই আমাদের রিলে খেলবে তোর অনেক দূর যাবে কাটাটা, মানে এম্পিয়ার বেশি হয়ে যাবে, এই জন্য কম রাখাটাই সবচেয়ে বেটার রাখতে হবে। আঠারো পাক দেবো, সতেরো থেকে আঠারো পাক দিলে মানে অল্প অল্প করে খেলবে, আঠারো পাক দেবো। তারপরে এখানে কত আছে, সেম একই আঠারো পাক। আবার যদি আমরা যদি বলি যে আমি না একদম ফুলি অটোমেটিকই তৈরি করবো দশটা রিলে দিয়ে, আমরা দশটা কেন পনেরোটা রিলে দিয়েও অটোমেটিক তৈরি করতে পারি, দশটা দশটা করে দিলে আমরা দিয়ে দিয়ে থাকলাম। তারপরে এখানেও আঠারো পাক আছে, যেহেতু আমরা এই তারটাকে লাগাবো না, এটা লাগালে আমাদের তিনটে রিলে দরকার হবে, আর এত কম পয়সায় তৈরি হবে মানে ভাবনার বাইরে একদম। আমরা যে রোটারিটি লাগাই না, রেগুলেটার এক্সিলেটার যাকে বলা হয়, যে রোটারিটি লাগাই ওটার দাম হচ্ছে কত, আশি টাকায় মেনে চলো, আশি টাকা, কিন্তু আমাদের এখানে অনলি ষাট টাকা খরচা। দেখে অটোমেটিক তৈরি করতে গেলে স্রেফ ষাট টাকার খরচা, আর বাদ বাকি তো ডায়েট ফাইট লাগবে, ওগুলো তো লাগবেই যে চাদারে। ঠিক আছে, চলো, ও হো ডাটা দিয়ে চলাম। তাহলে আমাদের এখানে এক নম্বর বাড়ি করলাম, বাড়ি করার পরে আঠারো পাক দিলাম, আঠারো পাক দেওয়ার পরে এটা আঠারো পাক, তারপরে আঠারো পাক, আঠারো পাক দেওয়ার পরে আমরা টোটালটা পাশাতে থাকবো, পেঁচায় নিয়ে আমরা যতক্ষণ এই নুপটা এখানে আমরা কী করবো, এই এই তারটা আর এই তারটাকে আমরা সিরিজে দেখব, এই তারটা আমরা সিরিজে দেখব। এখন কাহিনী হচ্ছে, দেখো একটা জিনিস দেখাই, এখানে আসি এই তারটাকে সেলাই, কেননা এটা আমাদের লাস্ট নাম্বার, হ্যাঁ এটা আমাদের লাস্ট নাম্বার, তাহলে এইটাকে আমরা সিরিজ দিয়ে মাপবো। একটা ফান্ডা এখানে দেখাই, আমরা অটোমেটিক চার্জারের সিরিজ একদম ডিম করাবো, মানে একদম লো করাবো কিন্তু, ঠিক আছে, এই যাক এখানে আসতেছে সিরিজ, যে সিরিজটা আমরা করি, হ্যাঁ এখানে কিন্তু এই সিরিজটা আসতেছে এই তারটা সেরে দিয়ে, কেন সেরে দিয়ে আসতেছে, কেননা এটা অটোমেটিক, এটা অটোমেটিক, তার জন্য এই তারটা আমরা সেরে দিয়ে করব। ঠিক আছে, এই তারটা সেরে দিয়ে যে যেখানে আমাদের ডিম হবে সেখান থেকে ইচ্ছে করলে তিনটে নু বার করতে পারিস তোরা, কোনো ভার না। চলো এটাকে এখন আমরা বেন্ডিং করবো, বাজার নেও তো, ওই ট্রান্সফরমারটা পারতো, ওই ট্রান্সফরমার ডেটাটা আমি দিয়ে দেবো, রেকর্ডিংটা একটু পুশ কর, ওই টয়লেট হলে তোদেরকে ডেটাটা দিয়ে দিলাম, আজকে দেবো এটাকে, এটারও দিয়ে দিতেছি। এটা আমরা বেন্ডিং করবো কীভাবে, ঠিক আছে, প্রথমে আমরা তিন ইঞ্চির একটা ববিন নিলাম, এই ববিনটা কিন্তু পাওয়া যায় আসানিসে মার্কেটে, মানে খুব সহজে কিনতে পাওয়া যায়, এই রকম চল্লিশ পঁয়তাল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা নেয়, হ্যাঁ ষাট টাকাও নিতে পারে, নিয়ে নিও। এই ববিনটা নিয়ে এলাম, মানে ফর্মাটা তিন ইঞ্চি আছে এখানে, কিন্তু এই কোডটা আমাদের টোটালটায় তিন ইঞ্চি আছে, ঠিক আছে, তার আমাদের এখানে বারো নম্বর দেওয়া আছে, আঠারো নম্বর আমাদের প্রাইমারিতে দেওয়া আছে, আঠারো নম্বর সেকেন্ডারিতে, বারো নম্বরটা দেওয়া আছে, আটচল্লিশ ভোল্ট একুরেট একদম। এই রকমের চার্জার যদি আপনাদের কাছে আসে তাহলে আপনারা বেন্ডিং করবেন কীভাবে, হয়তো এই ডাটা শিটেই নেই আপনার কাছে, তাহলে বেন্ডিং কীভাবে করবেন, চলো এই ডাটা দিয়ে দেবো। কী সব এমন ক্যামেরাম্যান সব কিছুই কোয়া লাগে, তাহলে ডাটা শিট আমরা নিউব কয়টা বাইর করছি এখানে দেখ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা, আটটা হবে, নয়টা কেন হলো, কেননা একটা আমাদের নিউট্রাল, একটা আমাদের নিউট্রাল মানে যেটা আমাদের ফেসে যাবে, এটা আমাদের ফেসে যাবে, ঠিক আছে, আর এই এগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এগুলো কোথায় যাবে, এগুলো যাবে আমাদের রেগুলেটারে, না এই স্প্রিং নাই, হ্যাঁ এটা যাবে আমার, এটা যাবে কী হলো রে দোষ, এত অ্যাক্সিডেন্ট হয়,
এগুলো এই এগুলো এগুলো তো যাবে আমাদের রেগুলেটরে, যে রেগুলেটর কথা আমি একটু আগে বললাম, ঠিক আছে। এটাকেও অটোমেটিক করা যায় ওই সেম তারিখে। তাহলে আমাদের এর ডাটা শিট আমাদের কী হবে, আমরা প্রথমে নিউট্রাল ধরলাম, মানে এক নাম্বার তার ধরলাম, হ্যাঁ এক নাম্বার তার ধরে আমরা টোটাল এখানে কত ভাগ দেবো। না প্রথমে এই দেখো এখানে একটা ফান্ডা আছে, এই ফান্ডাটা দেখি দেখাই। আমরা এখানে এই ট্রান্সফরমারটা যদি বেন্ডিং করি তাহলে লাভ লসেরও কিছু ব্যাপার আছে। তাহলে আমাদের এখানে কিন্তু কী করা আছে, সেকেন্ডারি কয়েলটা প্রথমে দেওয়া আছে আর প্রাইমারি কয়েলটাই ফার্স্টে দেওয়া আছে। কেন দেওয়া আছে এটাকে একটু বলি। যেহেতু এই তারটা আমাদের মোটা তার, আমরা যদি প্রথমে লাগাই তার অল্পতে হয়ে যাবে, আর যদি উপরে লাগাই তাহলে কিন্তু পাকটা কিন্তু একই লাগবে, তার মানে পাকটা আমাদের অনেক বড় হয়ে যাবে। আর যদি কেউ তামা দিয়ে তৈরি করিস তাহলে একদম শিওর বলতেছি ভাই, এই সেকেন্ডারি কয়েলটাকেই কিন্তু আমরা প্রথমে লাগাবো আর প্রাইমারি কয়েলটা লাস্টে লাগাবো। তাহলে কী হবে, আমাদের খরচাটা বাঁচবে, অনেক খরচা বাঁচবে। তাহলে বলি এর ডেটাটা, হ্যাঁ ডেটাটা বলে দেই। যেহেতু আমরা এটাকে প্রথমে লাগাও আর সেকেন্ডারি লাগাও, মানে এটা আমার সেকেন্ডারি কয়েল, যেহেতু আমরা ফার্স্টে লাগাই ফেলছি, তাহলে এটা পাক কতগুলো দেবো আমরা, 64 পাক দেবো, 64 পাক দেবো, একদম গুণে গুণে দেবে, না হলে গণ্ডগোল হয়ে যাবে। 64 পাকই লাগবে, 60 আর 4, ঠিক আছে। এখন আমাদের সেকেন্ডারি প্রাইমারি কয়েল যে আমরা উপরে লাগাচ্ছি, সেকেন্ডারির জায়গায় আমরা প্রাইমারি কয়েল লাগিয়ে ফেলছি। এখানে তাহলে কত লাগাইছি, প্রথম আমাদের নিউট্রাল যেটা আমার ফেলে যাবে, এখান থেকে চালু করলাম, মানে প্রথমে স্টার্ট করলাম, স্টার্ট করে ডাইরেক্ট দেবো 185 পাক দেবো আমরা, 185 পাক দেবো, পাক্কা 18 নম্বর তার, 185 পাক দিতেই হবে। 185 পাক দেওয়ার পরে এগুলো যতগুলো তার আছে তারপরে আমরা সিম্পল 25 পাক করে দেবো, হয়ে গেল। তারপরে যতগুলো নূপ বাড়ি করতে চাই আমরা, 8টা নূপ বাড়ি করবো, যেহেতু রেগুলেটার আমার 8টা, 9টা নূপ বাড়ি করলে কিন্তু হবে না, তাহলে সিরিজ বেশি হয়ে যাবে। কেননা এটা এই ট্রান্সফরমারটা এই রকমের ট্রান্সফরমার, প্রথমে বেন্ডিং হওয়ার পরেই কিন্তু পাতি লাগে, পরে আর কোনো সমস্যা হলে আপনাদেরকে পাতি খুলতে হবে, পাতি খুলে আপনাদেরকে মানে কাজ করতে হবে। কে আবার ফোন করলো, এই সময় ফোন হবে না, ঠিক আছে। এই জন্য কাজ যেন একুরেট হয়, আমার যে ডেটা আমি আপনাদেরকে দিলাম ওই ডেটাই একদম হবে। আর এখানে দেখবা কোনো ফাঁকা নাই, কিন্তু একদম সেম টু সেম, এটা একদম কোম্পানির মাপ, কোনো এখানে ফাঁকা না, এইরকম চুলমাত্র ফাঁকা থাকবে, মানে তার দিয়ে এটা বুকিং হয়ে যাবে একদম। আবার যদি যদি কেউ বুঝতে না পারিস, যদি কেউ বুঝতে না পারিস তাহলে কমেন্টে লিখবি, কমেন্টে বলে দেবো, ঠিক আছে। আর কোনো কাজের বিষয়ে যদি জানকারি লাগে তাহলেও ওইসব কমেন্টে বলবি। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলি, যারা ওই যে কম ইয়ে করিস না, সাবস্ক্রাইব করিস, সাবস্ক্রাইব করে আবার চলে যাস, তাদের আঙ্গুলের মধ্যে কারেন্ট শর্ট খাওয়াই দেবো। সাবস্ক্রাইব করার পরে সাবস্ক্রাইবটা উঠে কেন নিস তোরা, হ্যাঁ কারেন্ট দিব লাগায় আঙ্গুলের মধ্যে, না একদম দিব, এরকম করে কারেন্ট ঢুকাই দেবো, এরকম করে কারেন্ট ঢুকাই দেবো, জোনে আর উঠতে পারিস না, চলো রাখবো।